পাকা রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বনগা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েত এলাকার মানুষদা গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল, বর্ষায় সমস্যায় পড়েন বাসিন্দারা। বহুবার বেহাল রাস্তা সারাইয়ের দাবি জানিয়েও সমস্যার সমাধান হয়নি। সোমবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা। ভেতরে সেই সময় প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত কর্মীরা ছিলেন। মূলত আমাদের আদিবাসী গ্রাম বনসাদা গ্রামের পিচ রাস্তার দাবিতে অবরোধটা করা হয়েছে দীর্ঘদিন ধরে, আজ 10-15 বছর ধরে, আর তার থেকেও বেশি দীর্ঘদিন ধরে রাস্তা দাবি করা হয়েছে। আজ পর্যন্ত কোনো শুরু হয়নি, বিকল্প পথ আজকে বেছে নেওয়া হয়েছে, পথ অবরোধ করা হয়েছে তার থেকে। পাটশিমুলিয়ায় বনগা বাগদা সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এলাকার বাসিন্দা গৃহবধূ শর্মিলা সরকার বলেন, গত 15 বছরেরও বেশি সময় বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তাটি। গ্রামে দুটি স্কুল থাকায় সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। আজকে আমার বিয়ে হয়েছে 17 বছর, তার আগের আমলে বাপ ঠাকুরদার আমলে এই রাস্তাটা যে ইটের হয়ে রয়েছে সেইভাবে ইটেরই রয়েছে। হ্যাঁ, এত লোকের কাছে এসেছি আমরা, এত লোকের কাছে অনুনয় বিনয় করা সত্ত্বেও আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রাস্তাটা করে দেব করে দেব, আজ পর্যন্ত রাস্তাটা করতে পারেনি। পাকা রাস্তা থেকে ঢিল ছোড়া দূরত্বে আমাদের মনসাদা গ্রামের যে রাস্তাটা পিচ রাস্তা, সেখানে দুটো কনভেন্ট স্কুল চলে, একটা অক্সিলিয়াম একটা ডন বস্কো, এবং সরকারি দুটো স্কুল আছে। বিভিন্ন রকমের লোকরা আসে দেখে, তাও তা সত্ত্বেও রাস্তাটা আজকে এই পরিস্থিতি। পঞ্চায়েত প্রধান ইন্দ্রজিৎ সাঁখারি বলেন, বেহাল রাস্তার কথা আমাদের নজরে আছে, কিন্তু প্রায় 2 কিলোমিটার রাস্তা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয়। আমরা আগেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বনগা বাগদা সড়ক অবরোধের সমস্যায় পড়েন সাধারণ মানুষ, পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। আমরা এটা তো ছোট রাস্তা না, প্রায় 2 কিলোমিটার রাস্তা, এটা পঞ্চায়েত থেকে করা খুব সমস্যা, কারণ যেহেতু পঞ্চায়েতের হচ্ছে 3.5 লাখের উপর কাজ করতে পারে না, সেহেতু আমরা জেলা বা অন্য জায়গায় জানিয়েছি, বা সেটা স্কিমে আমরা কিছু তো বিএডিপির স্কিম আমরা দিয়েছিলাম গতবার, কিন্তু বিএডিপির স্কিম থেকে নাকি টাকা আসছে না, এরকম একটা খবর আমাদের কাছে এসেছে, বা আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু আমরা করতে পারছি না বা হচ্ছে না। আর যাদের আমরা বারবার বলছি কিন্তু কোনোভাবেই এটা সুরাহ হচ্ছে না, এই জন্য আমরা এই এটা যেটা করছে আমরা কিন্তু এদের অনেকটা পক্ষেই আছি। রাস্তা অবরোধ না, মানে রাস্তাটা যাতে হয়, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।